সর্ব আক্ষেপ ভুলে যান কর্ম করে যান কারণ যে আজকে আপনাকে কাঁদাচ্ছে একটা দিন আসবে তাকে উপরোলা কাঁদাবে কারণ দ্বিতীয় ঘর হচ্ছে অর্থনৈতিক শনিদেব হচ্ছে পশ্চিম দিক মঙ্গল হচ্ছে দক্ষিণ দিক সেই জায়গাটা যদি বাস্তব দক্ষিণ বা পশ্চিম কোনোভাবে ড্যামেজ থাকে টাকাটা এলো সেভিংস হলো না মোবাইলে যদি আমি ঘুম থেকে বেশি অ্যাটেনশান দিই আমার রাহু খারাপ হয়ে যাবে রাহু ভালো অবস্থায় জায়গায় থাকলেও রাহু ভালো বল দেবে না আপনি আমাদের মেম্বার হলে তিরিশটা ছবি আপনার কাছে যাবে সাথে আমাদের সংগঠনের হ্যান্ডবিল যাবে আপনি আপনার যার পরিজন আছে আর কি আত্মীয় স্বজন আছে পরিচিত লোকজন আছে তাদেরকে দেবেন সাথে আমরা যেটা মনে করি যে আপনার জীবন কিন্তু নর্মদা মঠের জন্য নয় আপনি নিজে জব করুন নিজে ভক্তির পথে থাকুন জব কেউ কারোর করতে পারে না আপনি নর্মদেশ্বর শিবলিঙ্গ আপনার বাড়িতে রাখতে পারেন ভোলে বাবা এবং মা নর্মদা নর্মদেশ্বর শিবলিঙ্গ ভীষণ জাগ্রত আমাদের যে নেগেটিভ এনার্জিগুলো আছে সেই নেগেটিভ এনার্জিগুলো কিন্তু দূরে থাকবে আপনার ভেতরে যে সাতটা চক্র আছে সেই সাতটা চক্র কিন্তু জাগ্রত হবে আপনার জীবনকে সুখ সমৃদ্ধিতে ভরিয়ে দেবে নিচের নাম্বারে ফোন করুন আপনার ফোনের অপেক্ষায় আমি থাকলাম আসুন আজকের ভিডিও শুরু করা যায় এপ্রিল মাস চলছে এই এপ্রিল মাসে মকর রাশির যারা জাতক জাতিকা তাদের কেমন যাবে এই প্রশ্নটা কিন্তু মাথার ভেতর চলছে এবং সাথে সাথে নতুন বছর বাংলার নতুন বছরে আমরা কিন্তু যেতে চলেছি পনেরোই এপ্রিল তো এখানে কিন্তু অনেক ধরনের ট্রানজিশান চলছে কী ট্রানজিশান চলছে মকর রাশির জাতক জাতিকা তারা কি লাভ পাবেন এবং বেশ কিছু টিপস আপনাদেরকে আজকের এপিসোডে যিনি বলবেন অ্যাস্ট্রোলজার বাস্তুবিদ শ্রী মুখার্জি দাদা আজকের এপিসোডে স্বাগত জানাই আমি একেবারে সরাসরি প্রশ্ন চলে যাই নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই মকর রাশির ক্ষেত্রে আধ্যাত্মিকভাবে তাদের কিন্তু ভাবভক্তি অনেক বেশি আমরা যদি মকর লগ্নের দিকেও যদি তাকাই সেক্ষেত্রেও আধ্যাত্মিকভাবে ভাবভক্তি বেশি এখন ঘটনা হচ্ছে যে অনেকের জীবনে কিন্তু সাংসারিক জীবনে অনেক কষ্ট থাকে আমি প্রথম প্রশ্ন করছি পারিবারিক জায়গায় সেই সম্পর্কের জায়গায় এই এপ্রিল মাস তাদেরকে একটু কি শান্তি দিতে পারবে প্রথম কথাই বলি পারবে দ্বিতীয় কথা একটা বলি এই যে কষ্ট কষ্ট থেকে কি আসে কান্না সর্ব আক্ষেপ ভুলে যান কর্ম করে যান কারণ যে আজকে আপনাকে কাঁদাচ্ছে একটা দিন আসবে তাকে ওপরওয়ালা কাঁদাবে এটা একদম এই গোচরকালীন জায়গায় থেকে গ্রহগত যে বিচার সেখান থেকে এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি ফোর আজ মকর সেইটাই মেনে চলতে হবে কারণ আমাদের দুঃখ কষ্ট চতুর্থ ঘর থেকে আমরা বিচার করি মকর রাশি চতুর্থ ঘর মেষ রাশি বুধ বৃহস্পতি আছে এবং রবি ঢুকবে ফিফটিন্থ এপ্রিল এই ফিফটিন্থ এপ্রিল যেই রবি ঢুকবে সঙ্গে সঙ্গে তার এই মনোবল আরও বাড়বে রবি কি দেয় স্ট্রং হতে তার স্ট্রেংথ দেবে যেই মনোবল বাড়বে ওখানে কিন্তু রাহু মাঝে মাঝে একটুখানি আবার প্রবলেম করবে কিন্তু সেখান থেকে রবি বুধ বৃহস্পতি জীবাত্মা যোগ এই যোগ তাকে কিন্তু সে আত্মার সৃষ্টি করবে আত্মার পুষ্টি করবে এবং এই দুঃখ কষ্ট থেকে তাকে স্ট্রং হতে সাহায্য করবে প্র্যাকটিক্যাল হতে সাহায্য করবে বাস্তববাদী হতে সাহায্য করবে এবং তারপরে সে এগিয়ে যাবে সে যখনই এগোবে তাকে যারা অপমান করেছিলেন বা তাকে যারা পিছু হটাবার জন্য কাঁদাচ্ছিলেন তারাও কিন্তু আক্ষেপ করবে এবং কাঁদবে সুতরাং টোয়েন্টি টোয়েন্টি ফোর মকর রাশির জন্য ফিফটিন্থ এপ্রিলের পরে যথেষ্ট ভালো আপনার সম্পর্কে একটা অভিযোগ এসছে কমেন্ট বক্সে সেই অভিযোগটা হচ্ছে যে এরকম যে আপনি সব ক্ষেত্রেই বলছেন যে আরে ভালো হবে দুর্দান্ত হবে এগিয়ে যান সামনের দিকে তো এটা কি সব রাশির ক্ষেত্রে ঠিক কিন্তু তার তো উল্টো যিনি অভিযোগ করছেন সেই রাশি চক্রের যিনি তিনি যখন কমেন্টে লিখছেন না না এইসব ভুল সব ভাওতাবাজি আমার তো এর ঠিক এর উল্টোটাই চলছে একটা খুব সুন্দর প্রশ্ন দেখুন গোচরকালীন অবস্থায় প্রথম কথা বলি যারা দেখছেন বা যারা নতুন তাদের জন্য বলি এটা কিন্তু একটা জেনারেল এবার টু ম্যান ভ্যারি করবে গ্রহ নক্ষত্রগতভাবে ভ্যারি করবে তাদের কর্ম অনুযায়ী ভ্যারি করবে তাদের দশা অন্তর্দশা দশা অনুযায়ী ভ্যারি করবে কিন্তু দৃষ্টিভঙ্গিটা রাখতে হবে সাদাকে যেন সাদা দেখা যায় কে রাখবে এই জায়গা থেকে যে মানে যার জীবনে আসছে যিনি এখানে বলছেন ওনার কর্ম ওনার প্র্যাকটিক্যাল ওনার স্পেসিফিক পার্সোনাল যে ছকটা গ্রহ নক্ষত্র দিক দিয়ে যে বিচার সেই দশ দশার বিচার সেই বিচারের দৃষ্টিটা রাখতে মানে যে বিচার করছেন বা যার দ্বারা করা হচ্ছে বা যিনি করছেন সেই বিচারটা রাখতে হবে কারণ পজিটিভ তার জায়গা থাকতেই হবে নইলে আজকে সেই জায়গায় তিনি এলেন কি করে আজকের কারুর তিরিশ বছর কারোর কুড়ি বছর কারোর চল্লিশ বছর কারোর পঁয়তাল্লিশ বছর নানান বয়সের জাতক জাতিকারা আমাদের অনুষ্ঠান আমাদের এপিসোড দেখেন কিন্তু সেখানে যখন আছে সব যখন যদি ভালো মানে কিছু ভালো যদি না হয় সেখান থেকে সে বেরিয়ে আসতে পারবে না সে যে প্রশ্নটা করছে এপিসোডটা দেখছে তাহলে তার ভালোই মন দেয় বিচার কিছু ভালো নিশ্চয়ই দেয় সেই ভালোটাকে তুলে এনে আরও ভালো করার দায়িত্ব কিন্তু একজন অ্যাস্ট্রোলজারের বা একজন গাইডের সেই গাইডেন্স তাকে নিতে হবে সেই মনোবল তাকে নিতে হবে এবং পজিটিভ দৃষ্টিভঙ্গি নিতে হবে আমি এখানে যেটা খারাপ সেটাও বলি যেটা ভালো সেটাকে বেশি হাইলাইট করি খারাপ নিশ্চয়ই আছে আমি যদি প্রতিদিন ভাবি আমি পাগল হয়ে যাচ্ছি আমি পাগল হয়ে যাচ্ছি আমি পাগল হয়ে যাচ্ছি আমি একদিন পাগলই হয়ে যাব আমার কোনো গ্রহ সব গ্রহ যদি ভালো থাকে আমার রবি তুঙ্গে চন্দ্র তুঙ্গে সমস্ত কিছু ভালো সব গ্রহ ভালো হওয়াটাও ভালো না সুতরাং আমাকে পজিটিভ হতে হবে আমার যে জায়গাটা ভালো আমি জ্যোতিষকে কি কি জিজ্ঞেস করব। আমার কোন জায়গাটা ভালো বলুন সেই ভালোটা কতটা ভালো করা যাবে মানে ভালো একটা টপ লেভেলে গেলে খারাপ কিন্তু পিছিয়ে যায় সেই জায়গা থেকে পজিটিভ হওয়া এবং ভালো দেখতে পাওয়া যাচ্ছে হ্যাঁ নবম স্থানে কেতু আছে আপনার পরিপ্রেক্ষিতেই বলি প্রশ্নের পরিপ্রেক্ষিতে মকর রাশির নবমে কেতু মানে ভাগ্যস্থানে কেতু আছে ভাগ্যস্থানে কেতু থাকলে কি গুপ্তভাবে ভাগ্য বিড়ম্বনার যোগ কিন্তু বৃষ রাশিতে মে মাসে বৃহস্পতি যাবে তাহলে বৃষ রাশিতে মে মাসে যখনই যাবে পঞ্চম দৃষ্টি দিয়ে সেটা দেখবে এই ভাগ্যস্থানটা দেখবে আমি এতদিন ধরে ধরুন মকর রাশি কেউ কোনো জাতক জাতিকে এতদিন ধরে নেগেটিভ পাচ্ছে কিন্তু যখনই মে মাসে যাবে এটা জেনে নিতে হবে বা সে একটা আভাস পেল যে একটা কাজের মধ্যে কিন্তু সাকসেসটা বাড়ছে সেটাকে আরও হাইলাইট করে ভালোর জায়গাটা নিয়ে যদি সে সঞ্চয় করে রাখে ঠিক যেমন পিঁপড়ে সারা মানে ওই সমস্ত সারা বছর ও খাবার সঞ্চয় করে যাচ্ছে বর্ষার দিনে কিন্তু ওকে আফসোস করতে হয় না ঠিক তেমনি নিজেকে ওই পিঁপড়ের মতন সেই জায়গায় ভালোটা টুকটুক করে রেখে দিয়ে সঞ্চিত ফল থেকে যখন খারাপ সময় সবাই আসে ভালো খারাপ মিলিয়েই সময় সেই জায়গায় যাতে সে পরিপুষ্ট করতে পারে সুতরাং যতটা ভালো এখানে দৃষ্টিগোচর হয় ততটাই বলা হয় বেশ এখন ঘটনা হচ্ছে যে আপনার উত্তর শোনার পর কমেন্ট বক্সে তিনি যদি এই ভিডিওটা দেখেন বা বাকি যারা দেখছেন তারা তাদের মতামত রাখবে আমি আরেকটা প্রশ্নে চলে যাই সেটা হচ্ছে যে অর্থনৈতিক জায়গা সেই জায়গাটা কেমন অর্থনৈতিক জায়গাটা মন্দের ভালো মানে মোটের ওপর শুভ আসবে টাকা কিন্তু টাকা সেভিংসের প্রবলেম হবে দ্বিতীয় ঘরে যখন শনিদেব আর মঙ্গল থাকে সেই জায়গায় হিট অফ দ্য মোমেন্টে ইমোশনালি কিছু কিছু টাকা বেরিয়ে যায় সেই বেরোবার জায়গাটার দিক থেকে আর সচরাচর দেখবেন এই যে এখানটা কিন্তু বাস্তু একটা এফেক্ট হয় কারণ দ্বিতীয় ঘর হচ্ছে অর্থনৈতিক শনিদেব হচ্ছে পশ্চিম দিক মঙ্গল হচ্ছে দক্ষিণ দিক সেই জায়গাটা যদি বাস্তু দক্ষিণ বা পশ্চিম কোনোভাবে ড্যামেজ থাকে টাকাটা এলো সেভিংস হলো না এবং সেভিংস না হলে কিন্তু আমাদের প্রতিদিনও যদি লাখ টাকাও রোজগার হয় তাহলে কিন্তু আমরা পেরে উঠবো না সেই কনফিডেন্স লেভেল পাওয়া যাবে হ্যাঁ এবং সেই ক্ষেত্রে অর্থনৈতিক দিকটা একটু বুঝে চলতে হবে সেভিংসটা করে নিতে হবে মানে টাকাটা এলো মানে আমি কোথাও না কোথাও সেভিংস কিছুটা হলেও করে দিলাম বাবা করা হয়ে গেল আগে খরচার দিকে না আগে সেভিংসের দিকে ধরুন আমার একশো টাকা এলো পঞ্চাশ টাকা আমি সরিয়ে রাখলাম পঞ্চাশ টাকা আমার মানে কি বলবো আন্ডার কম্পালশন আমার জমে গেল এবার আমি পঞ্চাশ টাকা নিয়ে ভাবছি এইভাবে যদি চলা যায় অর্থনৈতিক দিকটা ভালো হবে বেশ ধরুন কারো ছেলে মেয়ে পড়াশুনো করছে তো পড়াশুনোর ক্ষেত্রে এই এপ্রিল মাসের যে বিষয়টা নতুন সেশন শুরু ইত্যাদি 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 অনেক কিছু আছে তো তাদের ক্ষেত্রে এই মকর রাশি যারা তাদের মানে কি রকম সিচুয়েশন আপনি দেখছেন পঞ্চম ঘর থেকে আমরা বিদ্যা দেখি পঞ্চম প্রতি শুক্র তিনি এতে তৃতীয় ঘরে আছেন এবং রাহুদেবের সঙ্গে এই পঞ্চ মানে পঁচিশে এপ্রিল অবধি তার মনটা কিন্তু ডাইভার্টেড হবে যারা মকর রাশি জাতক জাতিকা পড়াশোনা করছেন ডাইভার্টেড হবে কিন্তু সেখানে কোনো প্রবলেম নেই এবার যখনই পঁচিশে এপ্রিল শুক্র যখন মেষ রাশিতে যাবে তখন কিন্তু তারা ভালো করবে ইন দ্য মিন টাইম কী করবে রাহু কিন্তু কিছু অনলাইন বন্ধু দেবে আচ্ছা অনলাইন বন্ধু সে বন্ধুগুলো কিন্তু প্রবলেম সৃষ্টি করবে প্রবলেম করবে ডিস্টার্ব করবে জীবনটা কিন্তু মানে প্রবলেমেটিক প্রবলেমে হতে পারে বিপদে পড়তে পারে সেই অনলাইন বন্ধুগুলোকে সরাতে হবে অ্যাটেনশানটা ডাইভার্ট হলে তার উত্তর পূর্ব আমি একটা টিপস দিয়ে দেব যথারীতি যেমন দি সেটা করলে অনাহাসে তার বিদ্যার ফিফটি পারসেন্ট হলেও ভালো রেজাল্ট পাওয়া যাবে এবং যখন শুক্র চলে যাবে তখন তো আরও ভালো হবে আজকের এই এপিসোডে আমরা আলোচনা করতে করতে একটা যেমন অর্থের জায়গা জানছি সম্পর্কের জায়গা জানছি পড়াশুনোর জায়গা জানছি এখন এই জানছি কেন এই জানাগুলো আমাদের না মানে কিছু ক্ষেত্রে দেখছি যে একটা ভিডিও দেখা টাইম পাস জ্যোতিষের ভিডিও দেখা হয় ভয় পেয়ে এ দুটোভাবে কিন্তু হচ্ছে হয় ভয় পেয়ে পালপিটিশান চলছে আচ্ছা দেখি 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 কি হবে কি হবে এপ্রিল মাস হ্যাঁ আর নয় তো একটা পাস ঠিক আছে চলো কিছু একটা চলছে মানুষ কিন্তু আবার যারা মানে ধরুন জ্যোতিষকে কাজে লাগিয়ে বড় হচ্ছে তাদের দৃষ্টি কিন্তু এদের মতো নয় তাদের দৃষ্টি আলাদা তারা দেখছে যে ঠিক আছে চলো পঁচিশ তারিখের পরে একটা ভালো সময় আসছে পনেরো তারিখের পরে ভালো সময় আসছে পঁচিশ তারিখের পরে খারাপ সময় আসছে বা ইত্যাদি ইত্যাদি তো ওই সময়টাকে দেখে তারা কিন্তু সেই জায়গাটাকে কিন্তু কাজে লাগাচ্ছে বাকি কিছু মানুষ আছে তারা শুধু কেবলমাত্র নিজেকে ভয় পাওয়ানোর জন্য জ্যোতিষের এপিসোড দেখছে ভয় থেকে বেরোতে চাইছে কিন্তু জ্যোতিষ দেখে আরো বেশি ভয় পাচ্ছে জ্যোতিষ দেখে আরো ভয় পাচ্ছে তো আমার এই জায়গা থেকে প্রশ্ন যেটা আপনার কাছে ধরুন যারা ভয় পাচ্ছে তাদের জীবনে যদি আধ্যাত্মিকতার ছোঁয়া আসে অন্তত ভয়টা জ্যোতিষের কাছ থেকে ঈশ্বরের চরণে যাবে তাতে কিন্তু জীবনের বাকি সবকটা দিক কিন্তু ঠিক হয়ে যাবে কারণ জ্যোতিষকে ভয় পেলে জ্যোতিষ ম্যানোপুলেট করে পকেট ফাঁকা করে দিতে পারে পাবলিকের যে ভয় পাচ্ছে তা তো পকেট ফাঁকা করে দেবে এই প্রসঙ্গে একটা কথা বলি আমাদের দুনিয়ায় নাফরাত বা নেগেটিভ জিনিস সবচেয়ে বেশি বিক্রি হয় হ্যাঁ সে তো সবচেয়ে বেশি বিক্রি হয় তা সেই জায়গায় আমরা কিন্তু কি জ্ঞানচক্ষু খুলে দেওয়ার একটা এপিসোড করছি মা এবং মহাদেব মা নর্মদা মহাদেবের কৃপা দয়া ছেয়ে সেই দৃষ্টিভঙ্গিটা চেষ্টা করছি যে আপনার ভাগ্য ভালো হয় ভালোটা আছে আমরা বিক্রি করছি না জ্ঞানচক্ষু খুলে দেওয়ার দৃষ্টিভঙ্গির যাতে বিপর্যয় না ঘটে সেই জন্য আমাদের এপিসোড সেই জন্যই আমাদের নানান পজিটিভ নেগেটিভ আমাদের কমেন্ট আসছে সেটা তো আসবেই সেটাই তো আমাদের চলার পথে রসদ কিন্তু এই জায়গা থেকে আধ্যাত্মিকতা সত্যিই তাই কারণ মকর রাশি কুম্ভ রাশি ইন বন্ট তার আধ্যাত্মিক ইন বন আমার প্রশ্নটা কিন্তু ওইখানেই কেননা জীবন ওনাকে মানে যাকে জীবন থাপ্পড় মারছে না তো তাকে বলছে যে ভাই তুই আমার দিকে আয় তুই কেন এখন ওদিকে আছিস কেন তুই মানুষের দিকে প্রত্যাশা নিয়ে তাকে বসে আছিস তুই আয় আমার কাছে তো কি চাই একদম কি চাই যেমন যেমন যে জায়গায় একটা দেখবেন আমরা যদি বিশ্বাস করি আমরা যদি আমরা মনের ডাকে সাড়া দিই আমরা যদি সেইখানে যাই যে কি চাই আয় দরজার বাইরে দাঁড়িয়ে আছি তুই ডাকছিস না আমি কিভাবে যাব এই জায়গায় তোকে ডাকতে হবে ডাকার তো যোগ আছে আমি বলেইছি ডাকার যোগ আছে এবং ভগবান সেই জায়গায় দেখাবে ভগবান নিজেই বলে যখন সবচেয়ে বড় বেশি প্রবলেমে পড়ছো তখনই জানবে ভগবান তোমার সাথে আছে চতুর্থ ঘরে বৃহস্পতি বুধ রবি তোমার ভেতর কি চাইছে তুমি কাজকর্ম করছো সকালবেলা অন্তত পাঁচটা মিনিট বলছি একটু ডাকি আমার সময় নেই মোবাইলে আমি বেশি অ্যাটেনশান দিচ্ছি মোবাইলে যদি আমি ঘুম থেকে বেশি অ্যাটেনশান দিই আমার রাহু খারাপ হয়ে যাবে রাহু ভালো অবস্থায় জায়গায় থাকলেও রাহু ভালো বল দেবে না আমি আজকের বলছি মকর রাশি রাহু ধরুন খারাপ রাহু প্রবলেম করবে মোবাইল একটা জায়গায় আমি রেখে দেবো জাস্ট দক্ষিণ পশ্চিম কোণে রেখে দেবো ঘুম থেকে উঠেই মোবাইল দেখবো না মোবাইল কিছু কিছু আমি স্ক্রিনশ মানে এ করব ওই স্ক্রিন সেভার রেখে দেবো আমার রাহু ভালো হয়ে যাবে অনেক ভাবে ভালো হয়ে যাবে আমি শুধু তাকে বলবো তুমি আমায় পথ দেখাও চলার পথে কেমন কেমন লোক ভালো করবে ওপরওয়ালা জানে আচ্ছা এই যে এই ক্ষেত্রে এই ক্ষেত্রে পথ দেখানোর ক্ষেত্রে আর কি আমি আরেকটু একটু নিজের একটু ঢাকটা পিটিয়ে নিই এই ক্ষেত্রে আপনি এই চ্যানেলে তো দেখছেন এই এপিসোড প্রদীপ শাহন আমি আরেকটা চ্যানেল আছে এখন প্রদীপ সাহু নামে চ্যানেলে যদি দেখেন তাহলে ঠিক জায়গাতেই দেখছেন এই চ্যানেলে তপভূমি নর্মদা নামে মা নর্মদার কথা আছে এবং আপনি যদি সাহু অ্যাস্ট্রো বার্তাতে দেখছেন তাহলে সেখানে আপনাকে প্রদীপ সাহু চ্যানেলে একটু দেখার জন্য অনুরোধ করব কেননা মা নর্মদার কথা আছে তপভূমি নর্মদা নামে আমি আধ্যাত্মিকতার প্রশ্নের উত্তর পেয়ে গেছি কেননা আমি চাইছি যে ওনার হয়ে প্রশ্ন করতে বিকজ অফ আধ্যাত্মিকতায় কেউ যদি তার অন্তত যাত্রাপথটা শুরু হয় সে অন্তত একটা চিরন্তন একটা একটা স্থায়ী শান্তির দিকে কিন্তু সে এগোচ্ছে ভয় তো তার বাকি রোগ জ্বালা শরীরে বাঁধিয়ে দেবে পালপিটেশন আধ্যাত্মিকতা ধরলে সে প্রকৃতি থেকে অক্সিজেন পাবে তাকে অক্সিজেন সিলিন্ডার বাঁচার জন্য ভাড়া করতে হবে না এটাই হচ্ছে গল্প সোজা কথা এটাই হচ্ছে সোজা কথা একদম আচ্ছা একেবারে শেষ প্রশ্ন যেটা সেটা হচ্ছে যে ধরুন মকর রাশি সে নতুন করে কিছু একটা ইনভেস্ট করবে ভাবছে বা তিনি ব্যবসা শুরু করবেন ভাবছেন বা তিনি বেকার আছেন কিছু কাজের অপেক্ষায় তিনি বসে আছেন অর্থাৎ কর্মযোগ এপ্রিল মাসে কেমন আছে এপ্রিলের পর এই কর্মযোগটা ভালো আছে তার আগে চেষ্টা করুক এবার ডিফার করবে যদি তার যোগ ভালো থাকে এর মধ্যেও হয়ে যাবার কিন্তু গোচর বলছে পঁচিশে এপ্রিলের পর মকর রাশির কর্মযোগের থেকে প্রাপ্তি বেশ ভালো গাঢ় সূচনা ব্যাস আজকের মতো এই এপিসোড তাহলে আপাতত এইটুকুই আজকে এখানেই বিরাম দিয়েছি আপনাকে অনেক ধন্যবাদ আপনাদের প্রত্যেককে অনেক 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 ধন্যবাদ কেননা আপনারা আজকের এপিসোডটাকে এতদূর পর্যন্ত দেখেছেন বাকি আরও রাশিচক্রের ভিডিও আছে এই চ্যানেলে আপনাদেরকে দেখার জন্য অনুরোধ করি কেননা বাড়িতে কেউ না কেউ ভি ভিন্ন ভিন্ন রাশিচক্রের তো মানুষ আছেন এই এপিসোড আপনার কেমন লাগলো আপনি অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে আপনি আপনার যদি কোনো প্রশ্ন থাকে সেটাও জানাবেন কেমন আগামী এপিসোডে দেখা হচ্ছে নর্মদে হার নমস্কার